রাজশাহীতে ডিমের দাম নিয়ন্ত্রণে অভিযান করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে শহরের সাহেব বাজারের পাইকারি ও খুচরা ডিমের দোকানগুলোতে ঘণ্টাব্যাপী অভিযান চালানো হয়। এ সময় মূল্য তালিকা ও ক্রয় রসিদ দেখাতে না পারায় তিনটি প্রতিষ্ঠানকে 13,000 টাকা জরিমানা করা হয়। অন্যান্য প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। ডিমের বাজারের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় ভোক্তা অধিদপ্তর। ডিমের ক্রয় মূল্য এবং ক্রয় ভত্তা সংরক্ষণ এবং ন্যায্য লাভ যোগ করে মূল্য তালিকায় মূল্য প্রদর্শন করার জন্য আমরা নির্দেশনা প্রদান করলাম এবং কেউ যদি বাজার অস্থিতিশীল করে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এই মর্মে সবাইকে আমরা সতর্ক করলাম।